যদি রাশি অনুযায়ী চাও তো রাশি অনুযায়ী চাবলে গেলে বিভিন্ন রাশিরই প্লাস মাইনাস থাকিব, কারণ হরস্কোপ অনুযায়ী মানুষের বিভিন্ন থাকে, রাশি অনুযায়ী ডাইরেক্ট কব পড়া না যায়, কিন্তু ওভারঅল যদি চাওয়া যায় প্রত্যেক রাশির বিশেষকে কুম্ভ মকর আর মীন রাশির বাইরে বাকি রাশিকিটা ঠিকই থাকবে। কুম্ভ মীন মকর রাশির অকমান কোবাদ কোনো অসুবিধা থাকিও পারে, তার বাইরে বাকিকিটা রাশি ভালই যাব। এটা যোন তিনিটা রাশির কথা কলে তেওঁলোকে কি উপায় গ্রহণ করে? বেলেগটো বিভিন্ন কথা থাকে, শনির সাড়ে সাতি চলি আছে, শনির সাড়ে চারি সাড়ে সাত বছরের কারণে একটা চলা প্রসেস, যত বিভিন্ন ধরনের ডিস্টার্বেন্স আহিব পারে, কর্মত বাধা আহিব পারে, শারীরিক আঘাত হব পারে বা বিভিন্ন ধরনের অসুবিধা হব পারে। উপায় হিসাবে যদি চাও, উপায় হিসাবে যিমান পারে শনিবার যদি মানি চলে, শনিবারে নন ভেজ বা ড্রিঙ্কস এইবিলাক নকরে, আর শনিবার আফটার সানসেট আহত গছরাল বা শনি মন্দির লগতে হনুমান চালিশার পাঠ করে থাকবে পারে, তাদের এই সময়খানি হাতে থাকবে, ভাল ভাল সময় হবে। যদি রাশি অনুযায়ী চাও তো রাশি অনুযায়ী চাবলে গেলে বিভিন্ন রাশিরই প্লাস মাইনাস থাকবে, কারণ হরস্কোপ অনুযায়ী মানুষের বিভিন্ন থাকে, রাশি অনুযায়ী ডাইরেক্ট কব পড়া না যায়, কিন্তু ওভারঅল যদি চাওয়া যায় প্রত্যেক রাশির বিশেষকে কুম্ভ মকর আর মীন রাশির বাইরে বাকি রাশিকিটা ঠিকই থাকবে। কুম্ভ মীন মকর রাশির অকমান কোবাদ অসুবিধা থাকিও পারে, তার বাইরে বাকিকিটা রাশি ভালই যাব। এটা যোন তিনিটা রাশির কথা কলে তেওঁলোকে কি উপায় গ্রহণ করে? বেলেগটো বিভিন্ন কথা থাকে, শনির সাড়ে সাতি চলি আছে, শনির সাড়ে চারি সাড়ে সাত বছরের কারণে একটা চলা প্রসেস, যত বিভিন্ন ধরনের ডিস্টার্বেন্স আহিব পারে, কর্মত বাধা আহিব পারে, শারীরিক আঘাত হব পারে বা বিভিন্ন ধরনের অসুবিধা হব পারে। উপায় হিসাবে যদি চাও, উপায় হিসাবে যিমান পারে শনিবার যদি মানি চলে, শনিবারে নন ভেজ বা ড্রিঙ্কস এইবিলাক নকরে, আর শনিবার আফটার সানসেট আহত গছরাল বা শনি মন্দির লগতে হনুমান চালিশার পাঠ করে থাকবে পারে, তাদের এই সময়খানি হাতে থাকবে, ভাল ভাল সময় হবে।